নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। রবির রাশি পরিবর্তন অর্থাৎ 16 আগস্ট সূর্য রাশি পরিবর্তন করছে, কর্কট রাশি থেকে নিজ রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ রাজা নিজের গৃহে আসছে। এই 8 রাশি পাহাড় ভাঙতে চলেছে, বিশ্ব রেকর্ড করতে চলেছে এই 8 রাশি। প্রায় 1 বছর পর রবি স্বরাশিতে আসা এই 8 রাশির ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্য নিয়ে আসতে চলেছে। কোন কোন এই 8 রাশি এই ভিডিওতে আপনাদেরকে আমি একে একে জানাতে চলেছি। দেখুন, রবি এখানে নিজের গৃহ, এবং এখানে কিন্তু রাজা নিজের গৃহে প্রবেশ করছে এবং সেখানে সেনাপতি কিন্তু অলরেডি আছে। অর্থাৎ রবি এবং মঙ্গল একত্রে রাজা এবং সেনাপতি, এবং সরাসরি সপ্তম দৃষ্টি মহামন্ত্রীর অর্থাৎ বৃহস্পতির সপ্তম দৃষ্টি এখানে কিন্তু পড়ছে। সুন্দর যোগ সৃষ্টি করতে চলেছে এই আপনার 8 রাশির উপর। কোন কোন দিক থেকে লাভ করতে চলেছে দেখুন, রবি আমাদেরকে কী দেয়? রবি আমাদেরকে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা দেয়। রবি নিয়ন্ত্রণ করে আমাদের হার্টকে, রবি নিয়ন্ত্রণ করে আমাদের চোখকে, পেটকে, এগুলো সমস্ত রিপ্রেজেন্ট কিন্তু করে রবি। তো দেখুন, আপনি ধরুন একটা সুন্দর ঘর তৈরি করলেন, ঝাঁ চকচকে ঘর, মানে এক কথা বলতে গেলে রাজ প্যালেস করলেন। সেই রাজ প্যালেসে যদি আপনার ইলেকট্রিক যদি না থাকে, আলো যদি না থাকে, সেটা কিন্তু অন্ধকার হয়ে যায়। অর্থাৎ তার কোনো গুরুত্ব কিন্তু থাকে না। কতটা ভালো লাগছে একমাত্র আলোই কিন্তু ফুটাতে পারে। তেমনি আপনার জীবনে যদি রবি খারাপ থাকে, রবি আপনার যদি নিচস্থ হয়, রবি যদি আপনার ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে, রবি যদি আপনার পাপগ্রহের সঙ্গে অবস্থান করে, তাহলে কিন্তু আপনার জীবনে অনেক বাধা বিপত্তি, ঝুট ঝামেলা, মামলা মোকদ্দমা, কেস, পুলিশি হ্যারাসমেন্ট, এই জায়গাগুলো কিন্তু আসে। অর্থাৎ রবি হচ্ছে আলোর ফোকাস। যতই সুন্দর বাড়ি হোক না কেন, যদি আলো না থাকে, সেটি কিন্তু কোনো মাতেই সৌন্দর্য কিন্তু ফোটাতে পারে না। এবং এর পাশাপাশি রবি যারা গোল্ডের ব্যবসা করছে, এই গোল্ডকেও কিন্তু নিয়ন্ত্রণ করে। অর্থাৎ গোল্ডের যারা ব্যবসা করছে, রবি যদি আপনার ভালো থাকে সেক্ষেত্রে, বা ইলেকট্রিক গুডসের ব্যবসা করছেন, বা আপনি কাঠের বিজনেস করছেন, বা আপনি মেডিসিনের বিজনেস করছেন, বা আপনি রাজনীতিতে আছেন, বা আপনি মিলিটারিতে আছেন, বা আপনি উচ্চ পদ প্রতিষ্ঠা চাকরি করছেন, গভর্নমেন্ট চাকরি, বা গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছেন, এগুলো সমস্ত কিন্তু আছে রবির আন্ডারে। পিতার সাপোর্ট, পিতার থেকে সাপোর্ট আপনি পাবেন কি পাবেন না, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ রবি। অর্থাৎ রবি যদি আপনার ভালো না থাকে, এই জায়গাগুলো কিন্তু আপনার হবে না। মান সম্মান এটাও কিন্তু রবি কিন্তু দেখে। অর্থাৎ আপনার যে নাম যশ, এগুলো সমস্তটাই রবি কিন্তু নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এই যে আপনার 16 আগস্ট রবি যে সিংহ রাশিতে প্রবেশ করছে, নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে এই 8টি রাশির ক্ষেত্রে। কোন কোন এই 8টি রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এবার আপনাদেরকে জানাতে চলেছি, অনেকেই তার আগে একটু বলে দিই, অনেকেই কল করছেন। দেখুন, কল সবসময় ধরে সম্ভব হয় না, ধরা সম্ভব হয় না, আমার এসে অনেক সময় ধরতে পারে না। আপনারা বেশিরভাগটা হোয়াটসঅ্যাপে কমেন্ট করুন, আপনাদের হোয়াটসঅ্যাপে কমেন্ট করুন, সেখানে ইন ডিটেলস আপনারা কিন্তু জানতে পারবেন। কলের থেকে যদি আপনারা হোয়াটসঅ্যাপ করেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি যেটা দিয়েছি এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, দেখবেন সমস্ত রিপ্লাইগুলো আপনারা সঠিক মতন পাবেন। কলে হয়তো সবসময় ধরা সম্ভব হয় না। তো প্রথম যে রাশির কথা আমি বলবো, নির্ণায়ক হতে চলেছে, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি দেখুন, আপনাদের কর্মভাবে কর্মপতির অবস্থান, এবং এখানে আপনাদের রাশির অধিপতিকে নিয়ে
বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। এবং সরাসরি বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতির চতুর্থ দৃষ্টি পড়ছে আপনার দশমভাবে, অর্থাৎ কর্মের জায়গাটা আপনাদের ভালো হবে। যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে পদ প্রতিষ্ঠা প্রমোশনের সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ নিজস্ব জায়গাতে প্রমোশন হওয়া, বা যারা চাইছেন যে বদলির একটা সম্ভাবনা, কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা, কর্মক্ষেত্রে যশ খ্যাতি আপনাদের বৃদ্ধি হবে, রাজনীতির ক্ষেত্রে কেরিয়ার ক্ষেত্রে উত্থান আপনাদের হবে, কর্মযোগ এবং সম্পূর্ণরূপে আপনাদের এই সময়ের মধ্যে কন্ট্রাকচুয়াল জব পাওয়ার বা সরকারি চাকরির জন্য আপনারা কিন্তু যারা পরীক্ষা দিচ্ছেন, কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভফল কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ এই রাজার রাশি পরিবর্তন, সূর্যের রাশি পরিবর্তনে বৃশ্চিক রাশি হতে চলেছে, পাহাড় ভাঙতে চলেছে, রাজকীয় সুখ পেতে চলেছে এক কথায়। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু দেখুন আপনাদের ভাগ্যভাবে ভাগ্যপতির অবস্থান, এবং এই জায়গাটা কী হচ্ছে ত্রিকোণভাবে অবস্থান করছে, এবং সেখানে আপনার পঞ্চমপতি কানেক্টেড হচ্ছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই সময় দিবে। অর্থাৎ ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, গভর্নমেন্টের সঙ্গে যারা যুক্ত আছে, কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, সরকারি চাকরির ক্ষেত্রে সম্ভাবনা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। এবং এর পাশাপাশি ধনুরাশির ক্ষেত্রে মান সম্মান, যশ, প্রতিষ্ঠা, প্রতিপত্তির বৃদ্ধি করবে, এবং আপনাদের ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্টটা কিন্তু আপনারা পাবেন। এটা সবথেকে বড় জিনিস যে ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান, এটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো। ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, রোজগারের জায়গা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু হবে। অর্থাৎ ধনুরাশি কিন্তু এই সূর্যের রাশি পরিবর্তনে পাহাড় ভাঙতে চলেছে, এবং বড় ধরনের কন্ট্রাক্ট, কাজের ক্ষেত্রে কন্ট্রাক্ট, ব্যবসার ক্ষেত্রে কন্ট্রাক্টগুলো আপনারা কিন্তু পাবেন। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দেখুন একাদশপতি একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ এই জায়গাটা কী হবে আপনাদের সফলতা, সাকসেস, লাভ এই জায়গাগুলো কিন্তু নির্দেশ করছে। কর্মর জায়গাটা কিন্তু আপনাদের ভালো, এবং সরাসরি পঞ্চম ভাব থেকে দৃষ্টি এই বৃহস্পতির আপনাদের কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই সময় আপনাদেরকে দিবে, এবং শ্মশানম মহাপুরুষ রাজ্য প্রপার্টি থেকে লাভ দিবে, এবং সন্তান সুখ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু নির্দেশ করছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের সপ্তমভাবে আপনাদের ভ্রমণ, এই রবির সপ্তমপতি সপ্তমভাবে ভ্রমণ, এবং সরাসরি আপনার দশমপতিকে কানেক্ট করছে, কর্মযোগ আপনাদের সৃষ্টি করবে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো। ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে অনলাইন কাজের সঙ্গে, বা আপনি ইলেকট্রনিক্স গুডসের বিজনেস করছেন, বা আপনার মেডিসিনের শপ আছে, বা আপনি ডক্টর, বা আপনার ইলেকট্রনিক্স গুডসের দোকান আছে এই জায়গা, বা রাজনীতির সঙ্গে আপনি যুক্ত আছেন, আপনি কুম্ভ রাশির মানুষ, বা আপনি গোল্ডের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দিবে। মান সম্মান, প্রতিষ্ঠা, প্রতিপত্তি এই সময় কিন্তু বৃদ্ধি কিন্তু হবে, কিন্তু দাম্পত্য সুখের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাধা আপনাদের নির্দেশ এই সময় করছে। এরপরের যে রাশির কথা বলবো সে রাশির নাম হচ্ছে সিংহ রাশি। রাশিতে কিন্তু এই রবির অবস্থান, দেখুন রাশিতে রবির অবস্থান এবং মঙ্গল সেখানে অবস্থান করছে, এবং সরাসরি বৃহস্পতির সপ্তম দৃষ্টি কিন্তু পড়ছে। আমি বারবার বলেছি বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় সেটা গঙ্গা জনের মতো পবিত্র হয়, অর্থাৎ আপনাদের শরীরগত দিকটা ভালো হবে, আপনাদের যশ খ্যাতি এ সময় বাড়বে, সরকারি যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে পদোন্নতি, প্রমোশন, বদলি সম্ভাবনা কিন্তু থাকছে। যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, যারা ফ্রেশার্স আছেন, তারা নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা, কন্ট্রাকচুয়াল জব পাওয়ার সম্ভাবনা এই জায়গাগুলো কিন্তু দিবে। সরকারি কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা রাজনীতির ক্ষেত্রে আছে তারা কিন্তু যথেষ্ট উচ্চ পদ কিন্তু পাবে। যাদের মেডিসিনের শপ আছে, কাঠের বিজনেস আছে, বা আপনি ডক্টর, এই জায়গাগুলো কিন্তু
আপনাদের ক্ষেত্রে ভালো। দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে সিংহরাশির ক্ষেত্রে। কেরিয়ার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা এবং প্রপার্টির জায়গা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, প্রপার্টি থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি ধনপতি ধনভাবে অবস্থান করছে, আপনাদের আর্থিক স্থিতির জায়গায় যথেষ্ট মজুদ দিবে এবং কর্মপতি পঞ্চপতিকে কানেক্ট করছে, অর্থাৎ আকস্মিক ধনপ্রাপ্তি। কর্মক্ষেত্রে আপনাদের উচ্চ পদমর্যাদা প্রতিষ্ঠা আপনারা এই সময় পাবেন, অর্থাৎ কর্মের দ্বারা কিন্তু আপনাদের অর্থ আসবে এবং আর্থিক স্থিরতা যথেষ্ট মজবুত কিন্তু হবে। কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি এই সময় কিন্তু বৃদ্ধি কিন্তু পাবে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে এই রবি রাশি পরিবর্তন আপনাদের পাহাড় ভাঙতে চলেছে, রাজকীয় সুখ পেতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশি চতুর্থভাবে সুখ সাধনভাবে আপনাদের অবস্থান করছে, অর্থাৎ কেন্দ্রভাবে আপনাদের ক্ষেত্রে সুখ সাধন, ব্যবসা ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে আপনারা কিন্তু লাভ এই সময় পাবেন। দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে প্রপার্টি লাভ, এবং এর পাশাপাশি আপনাদের সপ্তমপতিকে কানেক্ট করছে, অর্থাৎ ব্যবসার দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। যারা মেডিসিনের বিজনেস করছেন, আপনি কাঠের বিজনেস করছেন, বা আপনি গোল্ডের ব্যবসা করছেন, বা আপনি ডক্টর, বা আপনি কোনো উচ্চ পদমর্যাদা অফিসার, আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন এই সময় কিন্তু হবে, অর্থাৎ খ্যাতি সম্মান এই সময় আপনাদের বৃদ্ধি করবে এবং আপনাদের এই সময়ের মধ্যে মানসিক শান্তি, নিজস্ব প্রপার্টি হওয়ার সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। বিদেশ থেকে লাভ কিন্তু আপনাদের হবে। এরপরের যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি ত্রিকোণভাবে পঞ্চমভাবে এই রবি এবং মঙ্গলে অবস্থান, এবং সরাসরি একাদশ ভাব থেকে সপ্তম দৃষ্টি বৃহস্পতির আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে আকস্মিক ধনপ্রাপ্তি। কিন্তু সন্তানের জায়গাটা কিন্তু যারা প্রেগনেন্সি পিরিয়ড আছে তারা একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন, এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, ব্যবসা ক্ষেত্রে শুভ, শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু ভালো ফল পাবেন, গোল্ডের ব্যবসা যারা করছেন তারা ভালো ফল পাবেন, মেডিসিন নিয়ে যারা করছেন তারা ভালো ফল পাবেন, মান সম্মান, রাজনীতির ক্ষেত্রে যারা আছে কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখাচ্ছে। নমস্কার।